নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙে আলু পোস্ত রান্না করে তোমাদের দেখাব। আর তার জন্য লাগবে 50 গ্রাম পোস্ত, 1 ইঞ্চি আদা, রসুন 5 থেকে 6 কোয়া, ঝিঙে ও আলু টুকরো করে কাটা, আলুটা ভেজে নেওয়া। আদা রসুন আর পোস্তটা কিন্তু একবারে বেটে নিয়েছি। সরষের তেল দিয়ে দিয়েছি, ধোয়া উঠছে। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। মেরে দেবো, খুব বেশি ভাজবো না। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি মেরে নেব। তারপর আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দেবো। এরপর লবণ, হলুদ লবণ দেওয়া হয়ে গেছে, এটা ভালো করে কষিয়ে নেব। ঝিঙেটাও দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ভালো করে মেরে দেবো। আমি কিন্তু এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো বা এমনি ঝাল লঙ্কাগুলো দিতে পারতাম, যাতে কালারটা হয়, কিন্তু যার সঙ্গে যা যায় আর কি। এটাতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কা ইউজ করলাম, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। হয়ে গেছে, দেখুন। আমি একটু জল দিইনি একদমই, ঝিঙেতেই একদম পুরো নরম হয়ে গেছে আর তেল ছেড়েছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য। এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত।